নমস্কার। তুমি বলো যে তোমার এই সিনেমাটা করে কেমন লেগেছিল? কেমন লেগেছিল, প্রথমবার যখন আমি জানলাম যে সিনেমা হচ্ছে, পাভেলদার কাছে গেছিলাম, আমায় রাস্তায় চলতে চলতে স্ক্রিপ্টটা শুনিয়েছিল পাভেলদা, আর সেইভাবে আমায় মানে আমার থেকেও ওপিনিয়ন চেয়েছিল, যে 13 বছরের ছেলে কিন্তু তার থেকেও ওপিনিয়ন চাওয়া হয়েছিল যে তোমার কী মনে হয়। তো সেই ইম্পর্টেন্সটা প্রথমে মেকিং মি ফিল আ পার্ট অফ দ্য টিম, সেই জিনিসটা পাভেলদা খুব সুন্দরভাবে করেছে। আর তারপর তো মেন বমটা এলো যে বিনয় পাঠক অ্যান্টাগনিস্টের রোলটা প্লে করছে, তো সেই সময় ভীষণ শক লেগেছিলো, কিন্তু চ্যালেঞ্জ একদমই হয়নি, কারণ ইট ওয়াজ এ ফান এক্সপিরিয়েন্স, কারণ ওরমভাবে কেউ চ্যালেঞ্জিং ফিল করাই নি আমাকে, সো ইজি, সো স্মুথ। তাই জন্যে ফিল্মটা ইজ অফকোর্স আমার ফার্স্ট ফিল্ম, আর তাই জন্যে ইট অলওয়েজ উইল হ্যাভ আ স্পেশাল পার্ট ইন মাই হার্ট। প্রথম কথা, পাভেলদার মতো অপটিমিস্টিক মানুষ আমি ভীষণ কম দেখেছি। আমার কোভিডের সময় স্পেশালি মনে হয়েছিলো যে হয়তো হবে কি হবে না, ভীষণ শিওর নয়। তো এরপর পাভেলদা আমায় কিন্তু সেই কনফিডেন্সটা দিয়ে গেছিলো যে না, হবে হবে হবে। কিন্তু আরেকটা ব্যাপার, আমায় লোকেরা প্রশ্ন করে যে 2017-এর ফিল্ম, 2022-এ সেটার কী রেলেভেন্স, কারণ সেই সময় কিছু একটা ভেবে আমরা ফিল্মটা বানিয়েছিলাম, সেই এখনও কি সেই কনসেপশন নিয়ে লোকেরা দেখবে? তো আমি বলবো কিছু ছবি এরকম হয় যে যেগুলো সব সময় দেখা যায়, গুপি গাইন বাঘাবাইন, সেই কিছু কিছু ফিল্ম যেমন রয়ে যায়। তো আমার মনে হয় সেই ফিল্ম, এই ফিল্মটাও সেরকমই একটা ফিল্ম যে যখন খুশি দেখবে, আইডিওলজি নিয়ে নিজের ব্যাটলসগুলো ফাইট করার যে এনথুজিয়াজমটা, সেইটা এই ফিল্মটায় পদে পদে আমাদের শিখিয়েছে। আমি চেগুকে, আমি চেগেভারাকে ভীষণ ডিফারেন্টভাবে চিনেছিলাম, অফকোর্স রিসার্চ তো করতেই হবে, আর কী কী আইডিওলজি নিয়ে কী কী, আর সেইটা কমন ম্যানকে কী করে ইনফ্লুয়েন্স করতে পারে, আর কীভাবে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতে পারে, সে নিজের ব্যাটলসে কোথায় কোথায় চেয়ের আইডিওলজি খুঁজে সেই বিপ্লব সে নিজেই রচনা করে ফেলবে, তো সেই শিক্ষাটা চেগু আমায় দিয়েছে। কেমন লাগলো, আমি তখনই বললাম ব্রায়ান অ্যাডামসের একটা গান আছে সামার অফ 69 বলে, সেখানে একটা লাইন আছে, দোজ ওয়ার দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ। আমার কিচ্ছু বলার নেই, দিস ওয়ার দ্য বেস্ট ডেজ অফ মাই লাইফ। প্রথমে তো মনে হয়েছিল বাবা বিনয় পাঠক, আমি দশবিদানিয়া দেখে বড় হয়েছি, ভেজা ফ্রাই দেখে বড় হয়েছি, তো ওনার কাছে প্রথমবার যখন দেখা হলো যে মনে হলো যে না, সামনে কোনো টিভি স্ক্রিন নেই, সামনাসামনি দেখা হচ্ছে, তখন একটা সারিয়াল ফিলিং ছিল। কিন্তু আবার যেমন বললাম, উনি আমায় ফিলই করাননি যে আমি বিনয় পাঠকের সাথে অ্যাক্টিং করছি, তো সেই জিনিসটা আমাকে চেগুর ক্যারেক্টার প্লে করতে খুব হেল্প করেছে। আপকামিং কী কী প্রজেক্ট, এখন আমি ক্লাস 12-এ, আগে আমি ক্লাস 12-টা দেখার ভালো করে দেওয়ার একটু চেষ্টা করব। এইচএস, হ্যাঁ এইচএস ভালো করে দিতে হবে, পড়াশোনাটা, আমি পড়াশোনা আর ফিল্ম সবসময় একসাথে করি, কোনোটাকেই ডাউনগ্রেড করি না, তো সেইটা আগে থেকে দেবো, তারপর যদি কেউ কাজ দেয় অফকোর্স। আমি হ্যাঁ, আমি অ্যাডভেঞ্চার্স অফ গুগল বলে একটা আড্ডা টাইমসে ওয়েব সিরিজ আছে, সেটাতে গুগলের রোল প্লে করেছি লিডে। তো বন্ধুরা, হ্যাঁ একটু সেরকম ভাব হয়েছে, এখন সবাই জানতো যে আমি মেনলি অ্যাড করি, আমি মেনলি অ্যাডের ছেলে, তো তারপর থেকে এই চেগু হলো সবার থেকে প্রথম, তারপর গুগল হলো, তারপর বরুণবাবুর বন্ধু হলো, বরুণবাবুর বন্ধুতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোট রোলটা আমি প্লে করেছি, তো আমার কাজ তো হয়েছে। না না, অ্যাকচুয়ালি একটা কথা, আমার বন্ধুরাও এটা ভীষণ সাপোর্টিভ, কারণ ওরা আমার পয়েন্ট অফ ভিউটা বোঝে যে আমি এইগুলো করছি, সেগুলোর পিছনে একটা পারপাস আছে। আমি তখন যখন শুরু করেছিলাম অ্যাড করা, তখন কোনো দিনই ভাবিনি যে বড় হয়ে অ্যাক্টর হব, বা আমার আমার তখন ওরকম কোনো আইডিয়াই ছিল না, কারণ মজা লাগতো তাই করতাম। তো সেইখানে বন্ধুদের আমার খুব একটা বড় অবদান আছে যে ওরা আমি অত প্রেশারাইজ করিনি, হ্যাঁ হ্যাঁ পরে কী হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, ওরা ভীষণ সাপোর্টিভ। আর আমার স্কুলও, যখন আমি চেগু করেছি, আমার স্কুল মানে কিছু প্রশ্ন না করেই আমায় বলেছিলো যে আমার স্কুল এত ট্রাস্ট করেছে যে তুমি পড়াশোনাকে কোপ আপ করতে পারবে, আমি বললাম হ্যাঁ, ওনারা বললো অ্যাবসলিউটলি, দেন ইউ গো ফরওয়ার্ড।